5 ফেব্রুয়ারি বাংলাদেশের একজন অন্যতম সঙ্গীত শিল্পী, গীতিকার এবং সুরকারের জন্মদিন। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় বাপ্পা মজুমদার। এই দিনে রেডিও টুডে সিদ্ধান্ত নেয় তাকে হঠাৎ করে চমকে দেয়ার। তো আপনারা এরই মধ্যে জানেন যে আমরা বাপ্পা মজুমদারের বাসায় যাচ্ছি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমাদের অনেক প্রিয় বাপ্পা দা, তাকে আমরা কতটা সারপ্রাইজ দিতে পারি। রেডিও টুর টিমকে আপনারা দেখতে পাচ্ছেন, সামনে নিশা ক্যামেরা ধরেছে, আমি আছি, আমার নাম শাউন, মিজুল আছে, সুজন সুজন। দেখতেই পাচ্ছেন খুবই জ্যাম, আর আমি একদমই অপেক্ষা করতে পারছি না কখন আমি যে সারপ্রাইজ করতে পারবো আমরা সবাই মিলে বাপ্পা মজুমদারকে। সাথে থাকুন। আমরা বাপ্পাদার স্টুডিওতে আছি, এখানে বাপ্পাদাকে সবাই দেখতে পাচ্ছে, আর রেডিও টুডে টিমও আছে। শ্রোতাদের প্রতিদিন হচ্ছে হাজার হাজার SMS আসে আপনার গান শুনতে চেয়ে, আমাদের কাছে রিকোয়েস্ট করে, এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে? না, আমার তো ভীষণ ভালো লাগে। আর প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে রেডিও টুডের সাথে আমার যোগাযোগ কিন্তু একদম প্রথম থেকেই, রেডিও টুডের জন্মলগ্ন থেকেই আমার সাথে রেডিও টুডে জড়ো হয়, সে কারণে রেডিও টুডের সাথে কিন্তু আমার একটা আত্মিক সম্পর্কে জায়গা আছে। আর হ্যাঁ, যে শ্রোতারা রিকোয়েস্ট করছেন গানের গান শুনতে চাইছেন, সত্যি ভালো লাগে। আমি একটা সারপ্রাইজ এনেছি। ওরে বাবা, থ্যাংক ইউ। ওরে বাপরে, ওরে বাবা, রে বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, বিউটিফুল, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক 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 ধন্যবাদ রেডিও টুডেকে, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আমাদের রেডিও টুডে যারা লিসনার আছে সবার পক্ষ থেকে আপনার জন্য, ওকে ওকে, থ্যাংক ইউ। বাহ, যারা আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা এবং অনেক কৃতজ্ঞতা।